পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন, আমার সাথে পান করেননি, আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে, আমি কি তাকে বিয়ে করতে পারবো? এসএসসি পরীক্ষায় নকল করে 4.79 পাই, এই জন্য আমি অনুতপ্ত। এখন আমার করণীয় কি, গ্রাম উত্তম না শহর উত্তম? কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে, অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন, যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফিকই বেশি। আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয়? সাদিয়া বিনতে শিহাব আইডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুছুক, শরীরের অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোনো হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না, বরং আপনার পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন, আমার সাথে পান করেননি, আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে, আমি কি তাকে বিয়ে করতে পারবো? ভাই জাহিদুল ইসলাম, একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন, তো কার সাথে পান করেছে, আগে করেছে না পরে করেছে, এগুলো বিবেচ্য বিষয় নয়, বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন, এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন, সো আপনারা পরস্পরের দুধ ভাই বোনের মতো হয়ে গেছেন, আপনারা একে অন্যকে বিবাহ করতে পারবেন না। হাসান মারুফ সরকার আপনি লিখেছেন, এসএসসি পরীক্ষায় নকল করে 4.79 পাই, এই জন্য আমি অনুতপ্ত। এখন আমার করণীয় কি, যদি কেউ নকল করে পরীক্ষা পাশ করে থাকেন, তিনি অবশ্যই অন্যায় করেছেন, একটা অপরাধ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজে কখনো এ ধরনের অপরাধ আর করবেন না মর্মে সংকল্প করবেন। এর বাইরে তার বিশেষ কোনো করণীয় নেই, এর কারণে তার চাকরি উপার্জন হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। আরাফাত রহমান আপনি লিখেছেন, গ্রাম উত্তম না শহর উত্তম? কিছুদিন ধরে এই নিয়ে অনলাইনে বিতর্ক হতে দেখা যাচ্ছে, অনেকে গ্রাম খারাপ হওয়া বোঝাতে একটা আয়াতের রেফারেন্স দিচ্ছেন, যাতে বলা হয়েছে গ্রাম্যদের মধ্যে মুনাফিকই বেশি। আসলেই কি গ্রাম আর শহর বিষয়ে কোনো নির্দেশনা দেয়? কোনো অংশ না। দেখুন, গ্রাম উত্তম নাকি শহর উত্তম, এ নিয়ে যদি বিতর্ক হয়ে থাকে, তাহলে আমরা বলবো আসলে এর কোনোটিকে আসলে উত্তম অনুত্তম এইভাবে বলার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে যে আয়াতের দিকে ইঙ্গিত করে এখানে বিতর্ক কেউ বা কারা করছে, যেটি আপনি উল্লেখ করলেন, আল্লাহ আরাবু আসাদ্দু কুফরাও ওয়ানিফাকা ইলা আখরিল আয়া, এখানে বেদুইনদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর হয়ে থাকে, এবং আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে তারা অনেক বেশি তারা অগ্রসর থাকে, অর্থাৎ এগুলো খুব কম জানে তারা, এবং কম জানার মতো থাকে, কারণ তারা আসলে গ্রামীণ বা আপনার বেদুইন কালচারে থাকার কারণে তাদের এগুলো শেখার সুযোগ হয় না নানা কারণে। এখানে আমাদের প্রচলিত যে গ্রাম আছে, এই গ্রামকে শহরের তুলনায় খারাপ বা গ্রামের মানুষরা খারাপ এরকম কিছু মিন করা হয়েছে, এই অর্থ করাটা একেবারে বোকামি এবং ভুল। বর্তমানে প্রচলিত যে গ্রামগুলো আছে এগুলো কোনোটাকে কোরআন যে আল আরব বলেছে সে আরবের আওতাভুক্ত নয়, বরং এগুলো সবগুলো আপনার শহরের যে জীবন, এই শহরের জীবনের শহরের যে সুযোগ সুবিধা সেগুলো সব সেখানে আছে, এই শহরের অন্তর্ভুক্ত, যার কারণে গ্রামীণ সমাজ যেটা আছে এখন, এটাকে আপনি কোরআন বর্ণিত যে বেদুইন বা আপনার বদৌই বা আরব যাদেরকে বলা হয়েছে, মরুচারি বা মরুভূমিতে যারা থাকেন, একেবারে কালচার সংস্কৃতি বলতে কিছু থাকে না, শহরের কোনো সুযোগ সুবিধাই তারা পায় না, এরকম যে ব্যক্তিগুলো আছে তাদের বিষয়টাকে এখানে আপনার ফিট করা মোটেও উচিত নয়। বর্তমানে প্রচলিত গ্রাম এবং শহর এসবগুলোই শহর অন্তর্ভুক্ত, কারণ জুমা পড়ার জন্য আপনার শহর হওয়ার শর্ত হয়। এইখানে শহর বলতে আমাদের প্রচলিত গ্রামও কিন্তু জুমার জন্য উপযুক্ত, অর্থাৎ শহর বলতে যাবজান হয় সেগুলো এখানে আছে, তো যার কারণে আমাদের দেশে প্রচলিত গ্রাম এবং শহরকে উত্তম অনুত্তমের ভিত্তিতে বিভক্ত করার কোনো সুযোগ নেই।
দ্বিতীয়ত একটা বিষয় হলো যে কোরআনে যে বেদুইনদের কথা আল্লাহ তাআলা বলেছেন তাদের শিরক এবং নফরের ক্ষেত্রে, নাফাকের ক্ষেত্রে তারা অনেক বেশি কঠোর, এর একটা ব্যাখ্যা হলো যে এটা মূলত মক্কার মুনাফিকদের আলোচনার, সরি মদিনার মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ তাআলা বলেছেন যে মদিনার মুনাফিকরা তো মুনাফিকের ক্ষেত্রে তারা তারা কঠোর এবং খারাপ আছেই, এর পাশাপাশি যারা বেদুইন দূরে আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, তারপরে কোরআন সুন্নাহ সব কিছু যদি দূরে থাকার কারণে তারা আরও বেশি কঠোর থাকে কুফুরের ক্ষেত্রে এবং নেফাকের ক্ষেত্রে, এটা তাদের কথা বলা হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো এক্ষেত্রে যে এখানে বেদুইনদের কথা যে বলা হলো যে তাদের কুফুর এবং নেফাকের ক্ষেত্রে তারা অনেক কঠোর, এরপরের আয়াতে কিন্তু বলা হয়েছে তাদের মধ্যে মুনাফেক আছে, তারপরের আয়াতে বলা হয়েছে তাদের মধ্যে ইমানদার আছে যারা দান করতে পছন্দ করেন। তার বোঝা গেল যে বেদুইন মানেই যে খারাপ তা কিন্তু না, বেদুইনদেরকে এখানে পরপর তিনটি আয়াতে বেদুইনদের মধ্যে কাফের, বেদুইনদের মধ্যে মুনাফেক, বেদুইনদের মধ্যে মুনাফেক মুসলমান তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। অতএব বেদুইন মানেই যে খারাপ হয়ে যাবে সেটি কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, তিন আয়াতকে আপনি সামনে রাখলে তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মধ্যে যারা খারাপ হয় তারা সাধারণত অনেক বেশি খারাপ হয়, তাদের মুনাফিকি তাদের কুফরিটা অনেক কঠোর হয়ে থাকে, এর কারণ সেটাও আয়াতে শেষ অংশ আজদারু আল্লাহ আলম হদুদ আমা আনসারাল্লাহ ইলা আখির আয়াতে থেকে বোঝা যায় যে তারা আসলে আল্লাহর বিধিবিধান না জানার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত, অর্থাৎ এটা যে তারা জানবে না সেটাই স্বাভাবিক ব্যাপারটা, এরকম যে তাদের কালচার নেই, সুযোগ সুবিধা নেই, এসব কারণে তারা মুনাফেক এবং কুফুরির ক্ষেত্রে অনেক কঠোর হয়ে থাকে, যাদের মধ্যে যারা কাফের তারা কাফের, যা তাদের মধ্যে যারা কাফের তাদের মধ্যে কঠোর এই কঠোরতাটা কুফুরির ক্ষেত্রে মুনাফেকের ক্ষেত্রে অনেক বেশি, সেটা আল্লাহ তারা বলেছেন। অতএব বিষয়টাকে আমরা যদি নর্মালাইজ করি বা জেনারেলাইজ করি তাহলে সেটা ভুল হবে।